প্রথমবার বাংলাদেশের ছবিতে কণ্ঠ দিয়েছেন ভারতের প্রখ্যাত হিন্দু শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। পরিচালক বদরুল আনাম সৌদের শ্যামাকাব্য সিনেমায় শোনা যাবে তার গান। আগামী 24 নভেম্বর মুক্তি পাবে শ্যামাকাব্য। সিনেমাটিতে থাকা পাখি যাও 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 শিরোনামের একটি গান গেয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, যেটি সুর ও সঙ্গীত করেছেন ইমন সাহা। কলকাতার একটি স্টুডিওতে রেকর্ড করা হয়েছে এই গানটি। সর্বশেষ 10ম অবতার সিনেমায় গান গেয়েছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। ওপার বাংলার পর প্রথমবার এপার বাংলার সিনেমাতেও এবার শোনা যাবে প্রখ্যাত এই শাস্ত্রীয় শিল্পীর কণ্ঠ। দুই ভুবন।